জ্যোতি ইউটিউব পেজে আপনাদের সকলকেও ওয়েলকাম আজকের ভিডিওতে আমি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অনলাইন সিস্টেমে কিভাবে ক্লাস ইলেভেনের এনরোলমেন্ট করবেন সেই বিষয় নিয়ে কিছু ইনফরমেশন দেখাবো এবং শেয়ার করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন আজকের ভিডিওতে ত্রিপুরা অনলাইন সিস্টেমে কীভাবে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের অ্যানরোলমেন্ট করবেন অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলিতে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ আছে সেই বিদ্যালয়গুলি অনলাইনে ওনাদের ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের এনরোলমেন্ট করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও যে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এনরোলমেন্ট আপনারা করবেন কী কী বিষয় আপনাদের দরকার পড়তে পারে প্রয়োজন পড়তে পারে সেই বিষয় নিয়ে দেখাবো আমি এখন ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে অনলাইন সিস্টেম পোর্টালে আছি আমাকে এখন লগ করতে হবে তো এখানে দেখুন সিলেক্ট রুলের জায়গাতে আমাকে স্কুল দিতে হবে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপর ক্যাপচার দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে ওটিপি সেন্ড হবে আপনাদের মোবাইলে তারপরে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন আমি অলরেডি আমার পেজে ডেস্কবোর্ডে চলে এসেছি এখানে আমি রেজিস্ট্রেশন কীভাবে করেছি দেখিয়েছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে তো এখানে দেখুন সাবমিশন করে দিয়েছি রেজিস্ট্রেশন কিন্তু আমি আজকে রেজিস্ট্রেশনে আজকে আমরা এনরোলমেন্ট দেখব তো দেখুন এনরোলমেন্ট করতে গেলে আমাদের প্রথমে কিন্তু দেখুন এখানে ফর্মসে ক্লিক করতে হবে দেখুন ফর্মসে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে সেকেন্ডারির পাশাপাশি হায়ার সেকেন্ডারি অপশনটাও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং দেখুন আমি এখানে একটা যে বিষয়টি আপনাদের ক্লিক করেছিলাম টিকিট টিকিট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমি নতুন ভিডিও করছি তাই চ্যানেলে লক্ষ্য রাখবেন তো হায়ার সেকেন্ডারিতে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি তো হায়ার সেকেন্ডারিতে যদি ক্লিক করি দেখুন এনরোলমেন্ট ভেরিফিকেশন ফাইনাল সাবমিশন চালান ফর এনরোলমেন্ট এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাড হয়ে গেছে তো তাহলে আমি কিন্তু এনরোলমেন্ট কীভাবে করতে হয় সেই বিষয়টাতে আমি এখন যাচ্ছি তো আমি এনরোলমেন্টে ক্লিক করলাম তো এনরোলমেন্টে ক্লিক করলে দেখুন এনরোলমেন্টে ক্লিক করার পরেই কিন্তু কিছু ইনফরমেশান আপনাদের কাছে খুলে গিয়েছে যেখানে যে ইনফরমেশানগুলো আপনাদের কম্পালসারি দিতে হবে যেখানে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন নাম্বার কম্পালসারি তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন এটাও প্রয়োজন হবে তো এখানে একটা বিষয় বলে দিয়েছে যদি কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন ধরুন টু থাউজেন্ড এই এনরোলমেন্ট সরি রেজিস্ট্রেশন যদি হাজার সতেরো আঠারো হয় তাহলে তাকে কিন্তু টু থাউজেন্ড সেভেন্টিন এখানে দিতে হবে তাহলে আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম তারপরে ইয়ার দিলাম তারপরে আসলাম ক্যান্ডিডেট নেম ঠিক আছে তো ক্যান্ডিডেট নেম এখানে দিতে হবে যেখানে আপনাদের কাছে স্টুডেন্টরা ডকুমেন্ট নিশ্চয়ই জমা দিয়েছে বা ওনাদের ও স্টুডেন্টদের এনরোলমেন্ট নাম কাগজ আপনাদের কাছে আছে তো ক্যান্ডিডেট নাম লেখবেন মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম ফাদার নেম মাদার নেম তারপরে আসবে যে আমরা ন্যাশনালিটি ঠিক আছে তো তার অপশানটা আসছে ন্যাশনালিটি তারপরে রিলিজিয়ান কাস্ট পিন নাম্বার মোবাইল নাম্বার এই ইনফরমেশানগুলো কিন্তু আপনার দিতে হবে তবে দেখুন ন্যাশনালিটিতে আমি ক্লিক করলাম তো এখানে আসলো ইন্ডিয়ান ঠিক আছে রিলিজিয়ান ক্লিক করলাম বৌদ্ধ খ্রিস্টান হিন ইসলাম সমস্ত ইনফরমেশানগুলো এখানে আছে যেটা আপনাদের দরকার এখানে দেবেন এস এসটি ও বিসি এস মানে মাইনরিটি এখানে জেনারেল আছে তো ও কাজ সিলেক্ট করবেন তারপরে দেবেন পিন নাম্বার পিন নাম্বার যে যে পিন নাম্বার থাকে ওই পিন নাম্বারে আপনারা এখানে দেবেন তারপরে আসবে ওয়েদার ফিজিক্যাল ওর নট যদি ইয়েস হয় তাহলে নিচের অপশনটা কাজ করবেন নো দিলে নিচের অপশনটা কিন্তু ইনভেলিড হয়ে যাবে সেক্স আসবে যে তার কি মেল ফিমেল ইয়া ট্রান্সজেন্ডার তো এখানে যেটা হবে দিবেন তারপরে আসছে ডেট অফ বার্থ অ্যাজ পার রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেটো ডেট অফ বার্থ আছে ওইটা এখানে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে তারপর এখানে ডিসেম্বরে ক্লিক করলাম দেখুন এখানে উপরে নিচে যেখানে আমি চাইবো ওইখানে কিন্তু এখানে আমি আমার ডেটটাকে সিলেক্ট করতে পারবো তারপরে আমি ডেট সিলেক্ট করার পরে নিচে আসছে নি রিমার্কস অপশান তো আমি রিমার্কসটাকে এখন স্কিপ করে আমি উপরে চলে যাচ্ছি তো ডেট অফ অ্যাডমিশন এর আগে উপরে ডেট অফ হ্যাঁ ডেট অফ অ্যাডমিশনের আগে উপরে আছে ক্লাস কোন ক্লাসে ভর্তি হয়েছে তো এখানে যদি ওইটা এখানে শো করছে না এটা একদম উপরে আছে কোন ক্লাসে ভর্তি হয়েছে এটা দিতে হবে তারপর আসছে ডেট অফ অ্যাডমিশান আগেরটার মতনই ডেট অফ অ্যাডমিশনটা দিতে হবে কোন ডেটে অ্যাডমিশন নিয়েছে ক্লাস ইলেভেনে যদি পড়ে তাহলে ইলেভেন যদি ক্লাস সিক্সে থেকে আপনাদের স্কুলে ভর্তি হয় টেনের থেকে দেবেন এখানে ইয়ারটা দিয়ে দেবেন ইয়ার অফ এক্সাম পাস কবে মাধ্যমিক পাস করেছে ঠিক আছে দিবেন তারপরে দেবেন বোর্ড ফ্রম উইচ এক্সাম অর্থাৎ কোন বোর্ড থেকে পাশ করেছে টি বিএসসি সি এনআইওএস অনেকগুলো বোর্ড আছে ডাব্লু ডাব্লিউ বিবিএসই তো এই সমস্ত বোর্ডগুলোর মধ্যে কোন বোর্ড থেকে স্টুডেন্টটা মাধ্যমিক পাস করেছে আপনাদের স্কুলে নতুন যদি ভর্তি হয়ে থাকে বা যদি পুরানো স্টুডেন্টও থাকে তো আপনারা জানবেন নিশ্চয়ই তো এটাকে আপনারা দেবেন তারপর আছে ইয়ার অফ টু বি হ্যাঁ কবে সে টুয়েলভ এক্সাম দেবে এইচএস এক্সাম দেবে তো তার জন্য আসছে আমাদের টু দেবে তারপরে দেখুন স্ট্রিম এখানে আসছে আর্টস সায়েন্স কমার্স তারপরে আসছে মাদ্রাসা ফাজিল মাদ্রাসা ফাজিল থিওলজি সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এখানে এইরকমভাবেই কিন্তু ওনারা তাদের রুলমেন্ট করবে তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো দিতে হবে যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইনভ্যালেড এখানে আছে এটা আমরা চেঞ্জ করতে পারবো না ঠিক আছে তো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনাদের যেটা হয় এখানে দিতে লাগবে হিন্দি বাংলা ককবরক মিজু যাই আছে তারপরে আসছে ফার্স্ট ইলেকটিভ সেকেন্ড ইলেকটিভ ফোর্থ এবং ফাইভ ফার্স্ট সাবজেক্ট নেওয়া যায় তো এখানে আমি কিন্তু আসছে না কারণ আমি এখানে সিলেক্ট করিনি তো আমি ধরুন এখানে ইমিউনিটিস দিলাম তাই এখন দেখবেন আমার কিন্তু সাবজেক্টগুলো চলে আসবে দেখুন আমি এখানে সাবজেক্ট আসলো তো আমি ফার্স্ট দিলাম দেখুন এখানে দিয়ে দিলাম ইউমনিটিস তারপর আমি ফার্স্ট ইলেকটিভ সাবজেক্ট ক্লিক করলাম দেখুন এখানে আসছে সব সাবজেক্টগুলো দেখাচ্ছে যেটাকে আমি প্রথম দিতে পারবো দ্বিতীয় দেবো তৃতীয় দেব চতুর্থ দেব পঞ্চম দেবো এরকমভাবে কিন্তু আমি পাঁচটা ইলেকট্রিভ সাবজেক্ট নিতে পারবো ওয়ান বাই ওয়ান তারপরে যে বিষয়টা আসছে তারপরে আসছে ফটোগ্রাফ এবং সিগনেচার এটাও আমি দেখাবো আপনাদের দেখাবো এবং বলে দেবো তা আমি এরকমভাবে কিন্তু পাঁচটা ওই ইলেকট্রিক সাবজেক্টই সিলেক্ট করে নিলাম বা আপনারা যা নেবেন স্টুডেন্টরা যা দেবে তার উপরে আমি কিন্তু ফিল আপ করছি না আপনারা ফিল আপ করবেন আমি যে যে প্রসিডিউর বলে দিচ্ছি এইভাবেই কিন্তু ফিল আপ হবে এটা তারপরে আসছে এখানে ফটোগ্রাফ কীভাবে ফটোগ্রাফ আপলোড করতে হয় আমি রেজিস্ট্রেশনের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম তো এইখানে এইভাবেই আপনারা কিন্তু ফটোটাকে রেজুলেশন ঠিক করবেন দরকার হলে আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে যদি করে থাকেন তাহলে এখানে পেন্ট যে একটা অ্যাপ্লিকেশন আছে ওটাকে ব্যবহার করে রেজুলেশনটাকে কিন্তু কম করতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে সিগনেচারটাও কম করবেন তারপরে যদি কোনো রিমার্ক থাকে রিমার্ক দিয়ে দেবেন যদি না থাকে এটা নীল করে দেবেন নীল করে সেই অপশনে চলে আসবেন ঠিক আছে এরকমভাবেই কিন্তু আপনাদের বাকি যে অ্যাপ্লিকেশানটা কাজ করতে হবে চলুন তাহলে চলুন এখানেই আজকের ভিডিও শেষ হলো যদি কোনো প্রবলেম থাকে দয়া করে ইনব্যাক্সে মেসেজ করবেন ধন্যবাদ